نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد وإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية وكل ضلالة في النار أيها الناس اتقوا الله واعلموا أن الله عز وجل جعل التقوى ثمن الجنة فقال تعالى تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا ومن اتق الله عز وجل اتبع أوامره فمنا تتبع أوامره بر الوالدين সম্মানিত মুসল্লিয়ার ইকরাম, আজকে আমরা বিরুল ওয়ালিদাইন নিয়ে আলোচনা করতে চাচ্ছি। বিরুল ওয়ালিদাইন অর্থ হচ্ছে পিতা মাতার প্রতি বীর। বীর কি জিনিস? যে কোনো ন্যাক কাজকে, সৎ কাজকে, ভালো যে কোনো জিনিসকে কোরআনের ভাষায় বীর বলা হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন বীর, অর্থাৎ বীর যেন মানুষ কষ্ট করে অর্জন করে। এবং কোথায় বীর আছে কোথায় নাই আল্লাহ তাআলা কোরআনে কারিমে তা উল্লেখ করে দিয়েছেন। পিতা মাতার প্রতি বীর অর্জন করার জন্য আল্লাহ তা নির্দেশ দিয়েছেন, তার রসুলও নির্দেশ দিয়েছেন। এই জন্য পিতা মাতার সাথে কিভাবে ভালো ব্যবহার করতে হবে, পিতা মাতার প্রতি আমাদের কি করণীয় রয়েছে, পিতা মাতার প্রতি করণীয় কাজ করলে কি উপকার হবে, এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। সম্মানিত মুসলিমরা, গত পর্বগুলোতে আমরা আল্লাহর হক নিয়ে আলোচনা করেছি এবং আল্লাহ তাআলার হকের সাথে আজকে জড়িত হয়েছে পিতা মাতার হক। শুধু আমরা জড়িত করিনি, কোরআনে কারিমে আল্লাহ তাআলা সেটা জড়িত করে দিয়েছেন। এই জন্য বীরুল ওয়ালিদাইন, পিতা মাতার আনুগত্য কি বোঝায়, সেই জিনিসটি নিয়ে আজকে আলোচনা করতে চাই। বীর শব্দের অর্থ হচ্ছে সততা। যেই কোনো কাজ করবেন সততার সাথে করবেন, সততা নয় সততা, অর্থাৎ সেখানে কোনো রকমের ভিন্ন নিয়ত থাকতে পারবে না, অন্তর থেকে একান্তভাবে পিতামাতার আনুগত্য এবং তাদের ভালোবাসায় নিজের নিজের যাবতীয় চাওয়া পাওয়াকে কোরবানি করা, এটার নামই হচ্ছে বীরুল ওয়ালিদাইন। পিতামাতার অবাধ্য হওয়ার বিপরীত সবসময় যে ব্যক্তি থাকতে পারবে সেই ব্যক্তি সত্যি সত্যি পিতা মাতার বাধ্য হয়েছে। পিতা মাতার অবাধ্য যেটা হয় সেটা বুঝতে পারে মানুষ নিজ থেকেই, যে যেখানে পিতা মাতার সন্তুষ্টি রয়েছে সেখানে আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে। সুতরাং পিতা মাতার সন্তুষ্টির জন্য প্রত্যেকটি মানুষেই সন্তুষ্টি কোথায় আছে তা খুঁজে বেড়ানো। আল্লাহ তাআলা তার নিজের একটি নাম দিয়েছেন আল বার। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু হুয়াল বাররুর রাহিম, নিশ্চয়ই তিনি বার এবং রাহিম। রাহিম অর্থ দয়াগ্র, বার অর্থ কি? ইমাম ইবনুল আসির বলেন আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়াগ্র, তাদের কোনো ক্ষতি হয় সেটা তিনি দেখতে চান না, তাদেরকে তিনি হেফাজতের দায়িত্ব নিচ্ছেন, মনে হয় যেন তিনি তাদেরকে আগলে রাখবেন, এরকম। এটাই হচ্ছে বান্দার প্রতি আল্লাহর আগলে রাখা, তার প্রতি। সে অনুরূপ বীর একজন সন্তান তার পিতা মাতার প্রতি রাখতে হয়, আগলে রাখতে হয়, তাদের উপরে যেন কোনো আঘাত না আসে, তাদের মনে যেন কোনো কষ্ট না আসে, তাদের মনের ভিতরে সবসময় যেন হাসি খুশি খেলাধুলা করে, তারা যেন তাদের দেখলে মন জুড়িয়ে যায়, এইরকম অবস্থা তৈরি হয়, এটার নামই হচ্ছে বীরুল ওয়ালিদাইন। সুতরাং আমরা বীরুল ওয়ালিদাইন বলতে বুঝি পিতা মাতার প্রতি দয়া দেখানো এবং তাদেরকে আগলে রাখা এবং তাদের সাথে সুন্দর ব্যবহার করা, তাদের অবস্থা পর্যবেক্ষণ করা, কোন অবস্থায় তাদের জন্য বেশি প্রিয় তারা সে অবস্থার ব্যবস্থা করে দেয়া, অনুরূপভাবে তাদের প্রতি কোন রকমের খারাপ ব্যবহার হয় তা থেকে দূরে থাকা, তাদের বন্ধু বান্ধবদের তারা দুনিয়া থেকে চলে গেলে বন্ধু বান্ধবদের সাথে ভালো ব্যবহার করা, এই সবই হচ্ছে পিতা মাতার প্রতি বীরুল ওয়ালিদাইন, পিতা মাতার প্রতি সদ্ব্যবহারের নমুনা।
কোরআনে কারীম আল্লাহ তাআলা সর্বপ্রথম যে নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে তার ইবাদত করতে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআনে কারীমের আগে যত আসে নির্দেশ আসে নাই, নির্দেশ এই আয়াতে আসছে। এর আগে দুটো আছে বর্ণনামূলক। প্রথম নির্দেশ হচ্ছে আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত এই প্রথম নির্দেশের সাথে আল্লাহ তাআলা অন্য জায়গাতে আল্লাহ তাআলা সেই অন্য জায়গাতে আল্লাহ তাআলা তার ইবাদতের সাথে জুড়ে দিয়েছেন পিতা মাতার প্রতি খেয়াল রাখা। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমে যে সমস্ত ওসিয়ত করেছেন সব বান্দাদের প্রতি, বান্দাদেরকে আল্লাহ তাআলা যে সমস্ত ওসিয়ত করে ধন্য করেছেন, সে ওসিয়তের একটি হচ্ছে পিতা মাতার প্রতি ভালো ব্যবহার। আল্লাহ তাআলা বলছেন ওয়া ওয়াসাইনা ইনসানা বিওয়ালিদাইহি, আর আমরা ওসিয়ত করছি, নির্দেশ দিচ্ছি, তাদেরকে পালনের জন্য বাধ্য করছি, সেটা ফরজ করে দিয়েছি মানুষের প্রতি, তা হচ্ছে তার পিতা মাতার প্রতি ভালো ব্যবহার। এরপর আল্লাহ তাআলা বলছেন হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মা তাকে বহন করেছে, পেটে ধারণ করেছে, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট সহ্য করে, সেরকম কষ্ট কিরকম কষ্ট তা কোনো ব্যক্তি বুঝতে পারবে না, কোনো মেয়ে বুঝতে পারবে না যতক্ষণ না সে মা হচ্ছে, কোনো সন্তান বুঝতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তান তার স্ত্রীর পেটে আসছে, এর আগ পর্যন্ত তারা বুঝতে পারে না মা যে কি কষ্ট করেছে। এই কষ্টের ব্যাপারটি একবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন এক লোক তার মাকে পিঠে করে হজ করছে। হজ করার এই অবস্থা দেখে আব্দুল্লাহ ইবনে ওমরকে ওই লোক জিজ্ঞাসা করলো, হে আব্দুল্লাহ ইবনে ওমর, আমি আমার মাকে পিঠে নিয়ে হজ করছি, আমি কি আমার মায়ের কোনো ঋণ শোধ করতে পেরেছি? তখন আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, লা ওয়ালা ওয়াহনান মিন ওয়ালা ওয়ালা জাফরাতান মিন জাফরাতিহা, কখনো নয় তার একটি দীর্ঘ শ্বাস তুমি পূরণ করতে পারোনি। আল্লাহু আকবার, মায়ের হক কখনো আদায় করা যায় না, কারণ তিনি আপনার দুনিয়ার আশার মাধ্যম। এজন্য আল্লাহ তাআলা বলছেন হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, বিপদের পরে বিপদ, ঘুমাইতে পারেন না, কাপ হয়ে ঘুমান না, শীত হয়ে ঘুমাইতে পারেন না, আবার উপর হয়ে ঘুমাইতে পারেন না, কোন দিকে ঘুমালে সন্তানের ক্ষতি হয়ে যায়, পুরো নয়টি মাস পুরো সময়টা তিনি কত সমস্যায় ভোগেন, কত অসুস্থতায় ভোগেন, আবার দুনিয়ায় আসার পরে আরো কষ্ট তার থেকে যায়, সেটা হচ্ছে পিতার চেয়ে মায়ের কষ্ট তখন অনেক বেশি থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াফিসালুহু ফি আমাইন, আর দুই বছর পূর্ণ দুধ খাপান করিয়ে তাকে দুধ ছাড়া করেন। দুই বছর পূর্ণ দুধ পান করার ক্ষেত্রে রাতে উঠে দুধ পান করাতে হয়, মাথা বাঁকা হয়ে গেলে সোজা করে দিতে হয়, কখনো যদি কোনো জ্বর আসে মায়ের আর ঘুম হয় না, সারা রাত ধরে জেগে বসে থাকে, এরকম মা কে কোথায় দেখতে পেয়েছে? ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার এক লোককে দেখলেন যে তিনি মায়ের সম্পর্কে আলোচনা করছেন, তিনি বললেন যে কিসের আলোচনা করছো? বলছে যে আমি আমার মাকে পিঠে নিয়ে থাকি, কারণ তিনি অন্য কোথাও শান্তি পান না, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? তিনি বললেন যে না, কখনো না, কখনো না, কারণ তুমি চাচ্ছ তোমার মা তাড়াতাড়ি মারা যাক, তুমি শান্তি পাও, আর তিনি যখন তোমাকে ছোট কালে লালন পালন করছে তিনি চেয়েছেন তার জীবনটা দিয়ে হলো তোমাকে তিনি জীবন দিয়ে দিবেন, কত উল্টো তোমার চিন্তা, তবে তুমি তোমার মায়ের প্রতি ভালো ব্যবহার দেখাতে পেরেছে, একটুকু শুধু আমি বলতে পারবো। এটা হচ্ছে ফিসাল রুফি আমাই, দুই বছর পর্যন্ত একদিন দুদিন নয়, রাত দিন জেগে আপনার কষ্ট সহ্য করে মা আপনাকে দুধ ছাড়া করেছেন, আপনার না খাওয়া পর্যন্ত মায়ের খাওয়া হয়নি, তিনি রাতের বেলা ঘুম থেকে উঠার জন্য খাওয়ানোর জন্য কোথায় আপনি কোনো শব্দ করে উঠেছেন, কেন শব্দ করেছেন সেটা দেখেছেন, আপনার পায়খানা পেশাব পরিষ্কার করেছেন, আপনি দুনিয়া নষ্ট করে দিয়েছেন, রাগ করেননি,
কিন্তু অন্য কেউ হলে আপনাকে ফেলে চলে যেত, আপনার প্রতি দয়া কেউ দেখাতো না। একমাত্র মাই পারে তা করতে। আল্লাহ তাআলা সেজন্য নিজের কথা নিজে নির্দেশ দিয়ে দিচ্ছেন, নিজে যে অফিস যে ওয়ালিদাইহে পিতা মাতার প্রতি কি ওসিয়ত করছে বলেন নাই, শুধু বলে দিয়েছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহে পিতা মাতার প্রতি আমি নির্দেশ দিচ্ছি, বলেন নাই কি নির্দেশ, কারণ অন্য আয়াতে সেটা বলে দিয়েছেন ইহসানা, অন্য আয়াতে বলেছেন হুসনা, ভালো ব্যবহার, ইহসান করার উত্তম যত শব্দ আছে ইহসান অর্থই হচ্ছে যে বিষয়ে যত উত্তম জিনিস হতে পারে ওইটার নাম হচ্ছে ইহসান, যেটা যত উত্তম হবে এটা ইহসান, আর এটার থেকে অধম হলে সেটা আদল ইনসাফ হতে পারে। যেমন আপনি আপনি কাউকে একটি টাকার বিনিময়ে একটি টাকা দিলেন, তাহলে আদল, আর যদি তার প্রয়োজন সম্পন্ন করে দিলেন, পূর্ণ করে দিলেন, যত যাই লাগুক না কেন সেটা হচ্ছে এহসান। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন পিতা মাতার প্রতি এহসান করতে। এরপর আল্লাহ তাআলা বলছেন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, আমার প্রতি কৃতজ্ঞ হও আর তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও, কারণ তোমরা আমার কাছে ফিরে আসবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হওয়ার জিনিসটা আল্লাহ তার নিজের সাথে জুড়ে দিয়েছেন, দুনিয়ার কোনো কিছুকে আল্লাহ তাআলা এইভাবে জুড়ে দেননি ওয়াও দিয়ে, ওয়াও অর্থ এবং এবং জুড়ে দেননি, সবসময় তারপর বলেছেন, কিন্তু পিতা মাতার প্রতি সদ্ব্যবহার বিষয়টি সরাসরি তার এবাদত তার শুক্রিয়া এর সাথে জুড়ে দিয়ে একত্র করে দিয়েছেন, কারণ এর গুরুত্ব বোঝানোর জন্য যে পিতা মাতা দুনিয়ায় আসার মাধ্যম, সুতরাং তোমার কাছে যেন তারা বোঝা না হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা, তারা দুজন পিতা মাতা অথবা তাদের কেউ একজন যদি কোনো তাদের একজন একজন দুজনের বা একজন যদি তোমাদের প্রতি তোমাকে বাধ্য করে জোর করে যে আল্লাহর সাথে শরীক করো, তবে সেটা শোনা যাবে না, কারণ আল্লাহর হক সবকিছুর উপরে, আল্লাহর হক সবকিছুর উপরে। এই জন্য সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর মা তিনি যখন শুনলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনছে সাদ তার ছেলে, তিনি বললেন যে আমি না খেয়ে মারা যাব, তারপর মানুষ বলবে যে সাদের মা না খেয়ে মারা গেছে, তুমি যতক্ষণ পর্যন্ত না ঈমান ত্যাগ করছো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে না, এই জন্য তোমাকে এর জন্য ঈমান ত্যাগ করতে পারবে না। তিনি এই জন্য বললেন যে মা, তুমি যদি মরে যাও আবার জীবিত হও, আবার মরো আবার জীবিত হও, কিন্তু ঈমান আমি ত্যাগ করতে পারবো না, এই জায়গায় তোমার আনুগত্য করতে পারবো না। এই জন্য এই জায়গায় তিনি আনুগত্য করেননি, কারণ এটা আনুগত্যের জায়গা নয়, অর্থাৎ আল্লাহর সাথে শিরিক করার ব্যাপারে কোনো আনুগত্য মানা যাবে না। যদি আপনাকে বলে পীরের দরবারে সিন্নি দিয়ে আসো, অথবা পীরের কাছে সিজদা করে আসো, অথবা পীর সাহেবের কাছে এটা দিয়ে আসো, অথবা অমুক শিরিক কাজটা করো, আপনি সেটা করবেন না, তবে শিরিক করবেন না অর্থ এই মাকে ধমক দিবেন না, সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে পালা তুতে হুমা আনুগত্য করবেন না, তবে ওয়াসাহিব হুমা ফি দুনিয়া মা'রুফা, পিতা মাতার সাথে দুনিয়াতে ভালো ব্যবহার করে যাও, অর্থাৎ সুন্দরভাবে বুঝিয়ে বলবেন, প্রয়োজনে সেখান থেকে সরে যাবেন, গালিগালাজ করলে উত্তর দিবেন না, কারণ এটা আপনার সহ্য করা করতে হবে, এটা হচ্ছে পিতা মাতার প্রতি আপনার দায়িত্ব। পিতা মাতা যত 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 কঠিন কথাই বলুক না কেন, যত ধমক দিক না কেন, যত গালি দিক না কেন, যত কঠোর কথা বলুক না কেন, তাদের প্রতি খারাপ ব্যবহার করার কোনো অনুমতি ইসলাম কখনো সন্তানকে দেয়নি, বরং তাদের সাথে সব সময় তাদের হেদায়েতের দোয়া করে যেতে হবে। চিন্তা করে দেখুন ইব্রাহিম আলাইহিসসালাম তিনি তার সন্তানকে বলছেন যে যদি আমার অনুসরণ না করো তাহলে তুমি চলে যাও, তুমি কেন, ইব্রাহিম আলাইহিসসালামের বাবা তার ইব্রাহিম আলাইহিসসালামকে বলছেন যদি আমার অনুসরণ না করো ওয়াহজুরনি মালিয়া, আমাকে ছেড়ে চলে যাও। ইব্রাহিম আলাইহিসসালাম তাকে ছেড়ে চলে এসেছেন আপনি নির্দেশ মোতাবেক, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম পিতাকে অনেকগুলো সুন্দর সুন্দর আহ্বান দিয়ে রেখেছেন, ইয়া আবাতি লা তা'বুদু শাইতানা ইন্না শাইতানা কানা লিরহমানি আসিয়া, হে আমার প্রিয় পিতা আবাতি, আরবি ভাষা যারা জানেন এরকম তা আকার তা আসার অর্থই হচ্ছে, আবার সাথে তা লাগিয়ে দেওয়ার অর্থই হচ্ছে প্রিয় পিতা,
আদরের পিতা, কান্নাকাটির ভাষা যে শব্দ সেটা, যে হায় আমার পিতা, আপনি যদি বুঝতেন বাবা যে আল্লাহ শয়তানের ইবাদত করা যায় না, ইন্নাস শয়তানা কানা লিরহমানি আসিয়া, শয়তান তো রহমানের অবাধ্য, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনী মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনী আহদিকা সিরাতান সাওয়িয়া, হে আমার পিতা, আমার কাছে এমন বিদ্যা এসেছে যা আপনার কাছে আসেনি, অর্থাৎ তাওহীদের জ্ঞান এসেছে, আপনার কাছে তাওহীদের জ্ঞান আসেনি, আপনি যদি আমার অনুসরণ করেন, আহদিকা সিরাতান সাওয়িয়া, আপনাকে আমি সঠিক পথ দেখাবো। এভাবে তিনি ইয়া আবাতি বলে পিতাকে আহ্বান জানিয়েছেন, কিন্তু পিতা শুনেনি। তারপর পিতা বলেছে, হয় তুমি থাকবে, তুমি এখান থেকে আমাকে ছেড়ে চলে যাও। সেই নির্দেশনাকে তিনি প্রতিপালন করতে গিয়ে পিতাকে ছেড়ে চলে এসেছেন। তারপরও পিতার জন্য তার দরদ ছিল, আল্লাহর কাছে বলতেন, ইয়া রব, আমার পিতা জাহান্নামে যাবে, ইচ্ছা অপমানজনক কিছু আর হতে পারে না, আপনি আমার পিতাকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন, বলেছেন যে হ্যাঁ, যদি তুমি তাকে সে জান্নাতের উপযুক্ত মনে করো, তখন তুমি দেখবে সেটা তো কোনো, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম বলে হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে হাশরের মাঠে ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, ইয়া রব, আমার বাবা জাহান্নামে যাবে, এটা কি আমি সহ্য করতে পারি? তখন আল্লাহ তাআলা বলবেন, তাকাও, তুমি তোমার পায়ের দিকে দেখবে একটি বিদ্ঘুটে একটি প্রাণী, তখন তুমি নিজ হাতে সেটা জাহান্নামে ফেলবেন, কারণ যে শিরিক করবে তার জন্য কোনো সুপারিশ করা যাবে না, তার বাবা যেহেতু শিরিক অবস্থায় মারা গেছে, সেজন্য তিনি কিছুই করতে পারেননি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার মায়ের জন্য কেঁদেছেন, মায়ের কবরের পাশ দিয়ে যখন আসছিলেন আবওয়া নামক জায়গাতে মক্কা মদিনার মাঝখানে, সেখানে আসার পরে তিনি তার সাথীরা সাহাবা কেরাম সবাই ছিলেন, তিনি সেখানে যাওয়ার পরে ফাবাকান্নাস নিজেও কেঁদেছেন, সাহাবা কেরাম কেঁদেছেন, কিন্তু আল্লাহ তাআলা তার সুপারিশ করতে তাকে অনুমতি দেননি, যে সুপারিশ করতে পারবে না, কারণ তিনি ঈমান নিয়ে কবরে গেছেন, প্রমাণ ঈমান নিয়ে কবরে যাননি। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে শুধু জিয়ারত করার অনুমতি দেয়া হয়েছে, কিন্তু তার জন্য ক্ষমা প্রার্থনার অনুমতি দেয়া হয়নি। রাসূল নিজের দরদে আতিশয্যে কেঁদেছেন, এমন একজন ব্যক্তি যিনি দুনিয়ার সমস্ত মানুষকে, ইমানদারদেরকে ভালোবেসেছেন, কিন্তু তার মায়ের জন্য কেঁদেছেন, কারণ মায়ের হক কত বেশি সেটা তিনি বুঝতেন বলে কেঁদেছেন। সুতরাং শিরিক করলেও দুনিয়াতে তারা ভালো ভালো ব্যবহার পাওয়ার উপযোগী। অনুরূপভাবে দেখা গেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মা, তিনি কাফের অবস্থায় তিনি এক মদিনায় আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমার মা এসেছে, আমি তার সাথে কি ব্যবহার করব, অথচ তিনি কাফের। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সলিহা, মায়ের সাথে ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, কাফের হলো তার সাথে খারাপ ব্যবহার করার অনুমতি ইসলাম দেয় না। এই জন্য পিতা মাতা অনেক সময় অনেক দেখেন, কুফুরির চেয়ে বড় গুণা আর কিছু নেই, শিরকের চেয়ে বড় গুণা আর কিছু নেই, পিতা মাতার এগুলি সহ্য করে নিতে হয় এবং হাসি মুখে বরণ করে নিতে হয়। সহ্য করার অর্থ এই নয় যে আর পাচ্ছি না বলে মেনে নিচ্ছি, সেটা নয়। সহ্য করার অর্থ হচ্ছে যাই বলেন শিরিক কুফরি করতে পারবো না, আর যাই বলেন তাই তাদেরকে হয় বুঝিয়ে বলতে হবে, না হলে সেটা করে দিতে হবে, যে তিনি তারা পিতা চান সেটা পূরণ করতে হবে। তারপর আল্লাহ তাআলা বলছেন, যারা আমার অনুসরণ করে আমার দিকে প্রত্যাবর্তন করে তাদের পথ তুমি অবলম্বন করো, অত্যাবের সাবিল আমার আনা বাইলাইয়া, কারা এরা হচ্ছে আল্লাহর নেককার বান্দাদের পথ অনুসরণ করো, যারা আল্লাহর ইবাদত করে, পিতা মাতার প্রতি সদ্ ব্যবহার করে, তাদের নির্দেশ তাদের পথে তোমরা চলো, ইলাইয়া মারজুকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন, আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন, তারপর আমি তোমাদেরকে জানিয়ে দেব যে কি তোমরা করতে, পিতা মাতার প্রতি তোমাদের কি ব্যবহার ছিল সেটা তোমাদের জানিয়ে দেব, আপনার আমার অন্তরের ভিতরে কি আছে আল্লাহ তাআলা জানেন, এই জন্য আপনি আমি বাইরে যা কিছু দেখাই না কেন, অন্তরের সেই অবস্থা অনুসারে রব্বুল আলামিন জানে, সেটা অনুসারে আপনার আমার হিসাব করবেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে নির্দেশ দিচ্ছি যে পিতা মাতার প্রতি যেন ভালো ব্যবহার করে,
অত্যন্ত কষ্ট করে তার মা তাকে বহন করেছে, তার মা তাকে বহন করেছে পেটের ভিতরে 9 মাস 10 দিন কষ্ট করে বহন করেছে। তাকে দুনিয়াতে বের করার জন্য তার কষ্ট সীমাহীন ছিল, অর্থাৎ গর্ব খালাস হওয়ার সময় যেটা কষ্ট হয় সেই কষ্ট কোনো নারী ছাড়া কোনো মানুষ বুঝতে পারে না যে কেমন কষ্ট হয়। এই কষ্ট শুধুমাত্র আপনার জন্য করেছে, আমার জন্য করেছে আমার মা। সেই মাকে মায়ের প্রতি সৎ ব্যবহার করার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন। আল্লাহ তাআলা আরো বলছেন, পেটে বহন করা এবং দুধ পান করানো 30 মাস পুরো সময় মা পেটে বহন করেছে এবং দুধ পান করিয়েছে। 6 মাস পেটে বহন করে সর্বনিম্ন, আর ২৪ মাস তিনি তার দুধ পান করিয়েছে। সর্বনিম্নটা ধরে আল্লাহ তাআলা বলছেন হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, কারণ 6 মাসের কমে কোনো সন্তান হলে সেটা বাঁচে না বেশিরভাগ সময়ই, যদি না সেটাকে সেই পরিবেশ দেওয়া হয় হামলের, অর্থাৎ পেটের ভিতরে গর্ভের পরিবেশ দেওয়া হয়, বাইরে আসার পরে সেটা বেঁচে থাকে না। এই জন্য অগ্রিম বের হয়ে গেলে সেই সন্তান অধিকাংশ সময় বাঁচে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, সর্বনিম্ন গর্ভের বয়স হচ্ছে 6 মাস, তারপরে 6 মাসে পূর্ণাঙ্গ হয়ে যায়, পূর্ণ সন্তান হয়ে যায়, তারপর তাকে 24 মাস দুধ পান করায় মা, এই মিলিয়ে 30 মাস পুরো আল্লাহ তাআলা বলছেন তার মা তাকে দুধও পান করিয়েছে, পেটেও ধারণ করেছে। সুতরাং তার প্রতি ভালো ব্যবহার করা তার ওয়াজিব, তার কর্তব্য, তার উপর ফরজ। এরপর আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিলেন হাত্তা ইজা বালাগা সুদ্দাহু ওয়াবালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউজিনি আন আশকুরা নিমাতাকা আল্লাতি আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। একজন মানুষ যখন 40 উপনীত হয়, বালাগার বাইনা সানা স্বাস্থ্য পূর্ণ হয়ে যায়, তখন সুঠাম দেহের অধিকারী হয়, বিবেকের বিবেক পূর্ণতা লাভ করে, তখন সে দোয়া করে রব্বি আউজিনি আন আশকুরা নিমাতাকা আল্লাতি আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, হে আমার রব আমাকে তৌফিক দাও, আমাকে শক্তি দাও, যেন আমার উপর তোমার যে নেয়ামত এসেছে, আমার পিতামাতার উপর তোমার যে নেয়ামত এসেছে, সেগুলোর যেন আমি সুন্দর শুকরিয়া আদায় করতে পারি। আর আশকুরা নিমাতাকা আল্লাতি আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদা, আর এই শুকরিয়া এই আমাকে তৌফিক দাও যে আমি তোমার নেয়ামতের যথা তোমার আমল এমন আমল করতে পারি যে আমল দিয়ে তোমাকে সন্তুষ্ট করতে পারি। ও আসবিহ লি ফি যুররিয়াতি, শুধু তাই নয় আমার সন্তানদের, কারণ 40 বছরে সাধারণত সন্তান দুনিয়াতে এসে যায়, বড় হয়ে যায়, তখন সন্তানের জন্য দোয়া করতে হয়। ও আসবিহ লি ফি যুররিয়াতি, আর আমার সন্তানদেরকেও তুমি সঠিক সঠিক করে দাও, এদেরকে সুস্থ করে দাও, এদেরকে সঠিক পথে পরিচালিত করো, এদের মধ্যে এটা যেন কোনো ভুলে পতিত না সেই ব্যবস্থা করে দাও। ইন্নি তুবতু ইলাইকা ওয়া ইন্নি মিনাল মুসলিমিন, আমি তোমার কাছে আপনার কাছে তওবা করছি, আমি নিজেকে আত্মসমর্পণ করছি আপনার কাছে। একটি দোয়া 3 পুরুষকে সামিল করেছে, নিজেকে, তার পিতাকে এবং সন্তানকে। এই জন্য এই দোয়াটি বেশি বেশি করা উচিত, রব্বি আউজিনি আন আশকুরা নিমাতাকা আল্লাতি আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদা ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নি তুবতু ইলাইকা ওয়া ইন্নি মিনাল মুসলিমিন। এই দোয়া করলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন উলাইকাল লাযীনা নাতাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু ওয়া নাতাজাওয়াজু আন সাইয়্যাতিহিম ফি আসহাবিল জান্নাহ ওয়া হাযা আস-সিদকু আল্লাযী কানূ ইউআদুন। আল্লাহ তাআলা বলছেন এরাই ওই সমস্ত ব্যক্তি যাদের যা উত্তম আমল আমি তা কবুল করি, সাথে সাথে তাদের ছোট ছোট গুণাগুলোকে আমি ঝরিয়ে দেই, সেগুলো থেকে তাদেরকে আমি মুক্ত করে দেই, এবং তাদেরকে আমি আসহাবুল জান্নাহ ঘোষণা করছি, জান্নাতে তারা যাবে সেই ব্যবস্থা তাদের করে দেই। ওয়া আদাসিদকিল লাযী কানূ ইউআদুন, সত্য ওয়াদা দিচ্ছেন। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কীলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, সত্য ওয়াদা তিনি দিচ্ছেন, তার চেয়ে সত্যবাদী আর কেউ হতে পারে না। এই কাজটি করলে জান্নাতে যেতে পারবেন। রব্বুল আলামিন
আপনাকে শিক্ষা দিয়েছেন তিন পুরুষের দোয়া করার জন্য। সুতরাং প্রত্যেকটি মানুষের উচিত এভাবে নিজের জন্য, সন্তানের জন্য দোয়া করা, তার পিতা মাতার জন্য দোয়া করা, একসাথে তিনটি দোয়া তিনি নির্দেশনা দিয়েছেন করার জন্য। কোরআনে কারীম আল্লাহ তাআলা অনুরূপ ভাবে তার ইবাদতের সাথে, তাওহীদের সাথে পিতা মাতার সাথে ভালো ব্যবহারের বিষয়টি একসাথে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ্ফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তোমার আপনার রব নির্দেশ দিচ্ছেন যে তাকে ব্যতীত আর কারো জন্য ইবাদত করা না হয়, তার অর্থাৎ একমাত্র তার ইবাদত করার নির্দেশ দিচ্ছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা পিতা মাতার প্রতি সদ্ ব্যবহার করো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উল্লেখ করেছেন স্পষ্টভাবে, আলাদাভাবে কোনো দরকার ছিল তারপরে করেছেন কেন, স্পষ্টভাবে বোঝানোর জন্য উভয়ে তোমার ন্যাক তোমার ভালো ব্যবহারের তিনি উপযুক্ত। এজন্য বলছেন ইম্মা ইয়াবলুগান নায়ান দেখাল কিবারা কিবারা আহাদুহুমা, তোমার কাছে যদি তোমার পিতা মাতার উভয়জন অথবা একজন যদি কোনো উভয়জন যদি কোনো আহাদুহুমা আও কিলাহুমা উভয় অথবা একজন যদি বড় হলে কি হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্য আয়াতে বলেছেন, ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকে, যাকে আমি অনেক বেশি বয়স দিই তাকে আমি সৃষ্টির মধ্যে উল্টে দেয়, বুঝেন কিনা, বাচ্চার মতো হয়ে যায় বাবা মাতা হোক, এমন এমন আবদার করবে আপনার, তখন মনে হবে এটা কোন ধরনের আবদার, কিন্তু সেটাকে সহ্য করতে হবে, এমন আবদার করে আল্লাহ তাআলা এইরকম অবস্থা আল্লাহ তাআলা আপনাকে স্মরণ করে দিচ্ছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উভয় অথবা একজন যদি কোন আপনার কাছে বড় হয়, বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফফিন, মুখে কখনো উফ বলিও না, উফ অর্থ হলো আপনি কি বললেন এটা বলিও না, মুখে কখনো মনে কষ্ট দিয়ে তার দিকে তাকানো যাবে না, কোনো কথা নিয়ে বড় নিঃশ্বাস ফেলা যাবে না তার সামনে, কোনো কথা এবং যেন না হয় যে পিতা মাতা আপনার হিসাব করে কথা বলতে হয়। সর্বেশ আলীম সবসময় বলতেন, কেউ যদি দেখে তার পিতা মাতা তার সাথে কথা বলার সময় হিসাব করে কথা বলছে কারণ ছেলে দোষ ধরবে, তাহলে মনে করবেন যে আপনি পিতা মাতার প্রতি অবাধ্য, পিতা মাতার আপনি অবাধ্য, আপনার জন্য জাহান্নাম তৈরি হয়ে রয়েছে। এই জন্য কখনো পিতা মাতা কি বলবে তাদেরকে বলতে দেন, তারা যে কথার মধ্যে বাদ ছাড়বেন না, এটাই হচ্ছে আল্লাহর নির্দেশ। ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, উফ বলা যাবে না, কষ্ট হচ্ছে বলা যাবে না, অথবা বড় নিঃশ্বাস ফেলতে পারবেন না, অথবা কোনো শব্দ করতে পারবেন না, ওয়ালা তানহারহুমা ধমক দিতে পারবেন না, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা সম্মানের সাথে কথা বলো, সম্মানের সাথে বাপ আব্বাজান প্রিয় আব্বাজি এরকম শব্দ দিয়ে কথা বলতে বলা হয়েছে। বুড়ো মানুষটা অথবা এই লোকটা এই জাতীয় কথা বললে সঙ্গে সঙ্গে সেটা আল্লাহ তাআলার সেটা হয়ে যাবে, আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক সেটা আপনি মানে দেইকা আপনি পিতা মাতার অবাধ্য হিসেবে লেখা হবে। ওয়াকফিদ লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রাহমা, দয়া করে, দয়ার যত রকমের প্রকার আছে সব পিতা মাতার জন্য দিয়ে দিন, যত রকমের দয়া হতে পারে পিতা মাতার জন্য দিয়ে দিন। আপনার সেই হাদিসটি শুনেছেন যে হাদিসের মধ্যে আসছে এক লোক গর্তের ভিতরে পড়ে গিয়েছিল, গর্ত থেকে বের হওয়ার জন্য বলেছিল যে একটি ওসিলা দিয়ে দোয়া করেছিল যে আমার পিতা মাতা বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, তাদেরকে যতক্ষণ দুধ না পান করিয়েছি তারা ঘুমিয়ে পড়েছিল, তাদেরকে যতক্ষণ দুধ না পান করিয়েছি আমার সন্তানদেরকে আমি দুধ পান করাই নাই, আল্লাহ তাআলা সেটা গ্রহণ করেছেন, এই জন্য আল্লাহ তাআলা তাকে গর্ত থেকে বের করে দিয়েছেন, পাথর সরে গিয়েছিল, কারণ এটাই হচ্ছে যে রহমতের যত প্রকার হতে পারে, যত ডানা হতে পারে, সমস্ত ডানা তাদের প্রতি বিছিয়ে দিন, তাদের জন্য খুশি করার মতো সবকিছু দিয়ে দিন। অপর রব্বের হাঙ্গুমা কামা রব্বায়ানি সাগিরা, আর বলুন আল্লাহ তাদের প্রতি রহমত করুন যেমন ভাবে তারা দুনিয়ার বুকে আমার প্রতি রহমত করেছে, কেমন রহমত করেছে আগেও বলেছি যে দুনিয়ার বুকে প্রত্যেকটি বাবা চায় সন্তান তার থেকে উপরে উঠুক, আর কেউ চায় না, আর কেউ উস্তাদও চায় যে তার থেকে একটু নিচে থাকুক, কিন্তু একমাত্র
একটি একটি ব্যক্তি চায় বা দুটি ব্যক্তি চায়, তিনি হচ্ছে পিতা মাতা। তারা মনে করে আমি যা হয়েছি আমার আমার সন্তান আমার চেয়ে উপরে হবে। তারা মনে করে যে আমি তো সে টিচার হয়েছি, আমার ছেলে টিচারদের পরিচালনা করবে, তাদের উস্তাদ হবে, এরকম তারা মনে করে। কারণ তারা জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়ে আপনাকে উপরে উঠাতে চায়। এরাই হচ্ছে আপনার আপনার পিতা মাতা। সুতরাং তাদের জন্য আপনি দয়া করবেন। আব্বায়ানি সগীরা, ছোট কাল থেকে সব কিছু দিয়ে কি টানে আপনার জন্য সারাদিন মাঠে কাজ করছে, আবার বিকেলে এসে আপনাকে দেখছে, আপনার কোনো সমস্যা হলে দৌড়ে যাচ্ছে, কোনো কিছু হলে মন খারাপ হচ্ছে, এত কিছু কি আপনি পিতা মাতার প্রতি চিন্তা করেন কখনো? আসলে একটু চিন্তা করে দেখেন যে আসলে পিতা মাতার প্রতি এরকম কিছু করছে কিনা। তাহলে না হলে কামা রব্বায়ানি সগীরা, এই যে আল্লাহ তাআলা কেন স্মরণ করে দিচ্ছেন যে ছোট কাল থেকে বড় করে তোলা একটা বিরাট দায়িত্ব। ছোট কালে আপনি গায়ে বিষে করতে পারতেন, আপনি যে কোনো উল্টাপাল্টা করতে পারতেন, আপনাকে তত্ত্বাবধানের জন্য কখনো কখনো পিতামাতা দূর জায়গা থেকে হিজরত করে চলে যায়, আপনাকে পড়ানোর জন্য কখনো কখনো অনেক জায়গা ছেড়ে নিজের ভিটে মাটি ছেড়ে এসে কোথাও বাসা ভাড়া নেয়, সেগুলো চিন্তা করে দেখুন। শুধুমাত্র আপনার জন্যই তা করে। আর আপনি যখন তার দোয়া করবেন না, রব্বের হামুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ দুজনকে দোয়া দয়া করো তুমি পিতামাতাকে, যেভাবে ছোট কালে তারা আমাকে লালন পালন করেছে। আমরা অনেকে মনে করে থাকি এই দোয়া বুঝি মরার পরে করতে হয়, এটা কিন্তু ঠিক নয়। দোয়াটা দুনিয়া থাকতেও করবেন, দুনিয়াতে চলে যাওয়ার পরেও করবেন, এই দুইটাই আপনার দায়িত্ব। কারণ এই দোয়া না করলে আপনি হক আদায় করতে পারলেন না, কারণ আপনি সব হক আদায় করতে পারবেন না। আল্লাহর কাছে চেয়ে নেন, আল্লাহ তুমি একটু দয়া করো। এমন হতে পারে যে অসুখ দিবে, আপনি কাঁধে নিয়ে ঘুরতে পারবেন না, দয়া করলে আল্লাহ তাআলা অসুখ থেকে তাদেরকে মুক্ত করে দিবেন। এই জন্য আপনি দোয়ার মধ্যে তাদেরকে সবসময় সামিল রাখবেন। আল্লাহ তাআলা সূরা নিসা 36 নম্বর আয়াতে অনুরূপ বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান, আল্লাহ ইবাদত করো তার সাথে কাউকে শরীক করো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করো, ওয়াবিজুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, অনুরূপভাবে আজিল কুরবা আত্মীয় স্বজন ইয়াতীম এবং মিসকিনদের সাথেও সদ্ব্যবহার করো। আল্লাহ তাআলা শুধু যে পিতা মাতার প্রতি পিতা মাতার সাথে ভালো ব্যবহারকে তার ইবাদতের সাথে একসাথে উল্লেখ করেছেন তা নয়, তিনি এই উপরবর্তী উম্মতের প্রত্যেকটি জাতির কাছ থেকে পিতা মাতার সাথে ভালো ব্যবহারের অঙ্গীকার নিয়েছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, ওই যাকাল্লাহু মিসাকা বানি ইসরাঈলা আল্লাহ লা তা'বুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা বনি ইসরাঈলের মধ্য থেকে ওয়াদা নিয়েছেন তারা যেন পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করে, আল্লাহর ইবাদত করবে এবং পিতা মাতার সদ্ব্যবহার করবে। অথচ আজ তারাই পিতা ছেলের হোটেলে চাকরি করে, ছেলে পিতার হোটেলে চাকরি করে, পিতাকে দূরে কোনো বৃদ্ধাশ্রমে রেখে দেয়। আমাদের সমাজে আর বৃদ্ধাশ্রমের যে ঢেউ চলছে পিতাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর, এটা তাদেরই একটি জিনিস। ইউরোপ, আমেরিকা, বনি ইসরাইল, ইহুদি, নাসারাদের বানানো জিনিস আজ আমরা আমাদের সমাজে প্রবর্তন করছি। পিতা মাতাকে বোঝা মনে করছি, তাদের কর্মকাণ্ডকে দেখ, তাদের জন্য অনেক সময় আমি আশ্চর্য হয়ে যাই। কিছু মানুষ বলে যে অমুক খতম করলে বোধহয় তাড়াতাড়ি মারা যাবে, এরকম জিনিসও তারা ব্যবহার করে। নাউজুবিল্লাহ, আল্লাহর কাছে এই জাতীয় কথা অত্যন্ত অত্যন্ত গুনার কাজ, গর্হিত কাজ। একজন মানুষ পিতা মাতার মৃত্যু কামনা কিভাবে করতে পারে? এটা কখনো বৈধ কাজ নয়। যতক্ষণ আছে অতক্ষণ সেটা তার নেয়ামত বিবেচনা করবে। একদিন ওমর রাদিয়াল্লাহু দেখলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু এক লোককে দেখছেন যে সে কাঁদতেছে, বল তুমি কেন কাঁদছো? বলে কাঁদছি এই জন্য আল্লাহ তাআলা আমাকে দুইটা নেয়ামত দিয়েছে, আগে আমার পিতাকে নিয়ে গেছেন, এখন আমার মাকে নিয়ে গেছেন, আমার দুইটা নেয়ামত চলে গেছে, সুতরাং আমি কেন কাঁদবো না? এত বড় নেয়ামত যার সেবা করে আমার জান্নাতে যাওয়ার উপযুক্ত হতে পারতাম, সেজন্য আমি কান্নাকাটি করছি। তাহলে একজন মানুষের উচিত যে কোনো মূল্যে পিতা মাতার সন্তুষ্টির দিকে নজর দেওয়া, যতক্ষণ পর্যন্ত না তারা শিরকের দিকে তাকে আহ্বান করবে। পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করা, এটা নবী রাসূলদের নীতি, নবী রাসূলদের নীতি। কিভাবে আমরা দেখেন, আল্লাহ তাআলা ঈসা ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ইয়াহইয়া আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাব বি কুওয়া, এই ইয়াহইয়া কিতাব অর্থাৎ কোরআন কারীমকে শক্ত হাতে ধারণ করো। তার কোরআন, যেটা আমরা কোরআনকে আমভাবে বলছি,
অর্থাৎ তাদের জন্য যেটা ছিল সেটা আমাদের কোরআনে কারিম না, কারণ ওইটাও একটা কোরআন। কোরআনে কারিম আল্লাহ তাআলা সবগুলিকে কোরআন বলেছে কোরআনে কারিমে, এটা হচ্ছে যা পড়া হয় তা সেই হিসাবে, অর্থাৎ তিনি কিতাব খুজুল কিতাব হবে কুয়া, কিতাবকে শক্ত হাতে ধারণ কর। আমাদের পক্ষ থেকে তার প্রতি মায়া ঢেলে দিয়েছিলাম, ও যাকাত ও কান তাকিয়া পবিত্রতা তাকে দিয়েছিলাম, ও কান তাকিয়া সে মুত্তাকি বান্দা ছিল, ও বাররাম বিওয়ালিদাইহি সে তার পিতা মাতার প্রতি বার ছিল, অর্থাৎ পিতা মাতার কথা শুনত, পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করত, ভালো ব্যবহার করত, পিতা মাতার আনুগত্য করত। ওয়ালাম ইয়াকুন জাব্বারান আসিয়া সে কখনো উদ্যত স্বভাবের ছিল না, অবাধ্য ছিল না, অর্থাৎ পিতা মাতার কথা না শুনলে উদ্যত স্বভাবের হয় এবং অবাধ্য হয়। অথচ ইয়াহিয়া আলাইহিসসালাম আমরা প্রশংসা করছেন যে পিতা মাতার কথা শুনে চলত। পিতা মাতার কথা শুনছে কে? আরেকজনের কথা আপনারা জানেন, তিনি হচ্ছেন কে? ইসমাইল আলাইহিসসালাম। যখন তার পিতা তাকে বলল ইন্নি আরা ফিল মানামে আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার বৎস, আমি স্বপ্নে দেখেছি তোমাকে যাবে করছি, তুমি কি মনে করো? ক্বাল ইয়া আবতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে পিতা আপনি আপনাকে যা নির্দেশ দেয় তা আপনি করুন, কারণ আপনি দেখবেন আমি সবর করতে পারছি। তিনি হচ্ছেন ইসমাইল আলাইহিসসালাম। পিতার নির্দেশ কিভাবে পালন করতে হবে তিনি দেখিয়েছেন। যখন বলা হলো যে যখন ইব্রাহিম আলাইহিসসালাম আসলেন, আসে দেখলেন যে তার স্ত্রী ইসমাইলের স্ত্রী ঘরের দরজায় বসে আছে, আর ইসমাইল বাসায় নেই, বাড়িতে নেই, দূরে গেছে শিকার করতে। বললো যে ইসমাইল কোথায়? বলে শিকারে গেছে। তোমাদের কি আছে? বলে আমরা খুব অভাবে আছি, আমাদের এই নাই সেই নাই, অভিযোগ দিল। তিনি বললেন যে তুমি ইসমাইলকে আমার সালাম দিবে আর বলবে যে ঘরের চৌকাঠ পরিবর্তন করে ফেলতে। ইসমাইল আলাইহিসসালাম কিছুক্ষণ পর আসলেন, আসার পরে তার স্ত্রী বলল যে এরকম এরকম সৌম্য মূর্তি এক মহান ব্যক্তিত্ব আমি দেখেছি, তিনি বলেছেন, তিনি এসেছেন, জিজ্ঞাসা করেছেন আমাদের খাবার কি পানীয় কি, আমি বলেছি অভাবের কথা, তিনি বলেছেন যেন ঘরের চৌকাঠ পরিবর্তন করে নেয়। তিনি ইসমাইল আলাইহিসসালাম বলেছেন যে তোমার আমার বাবা ছিলেন তিনি, তিনি বলে গেছেন তোমাকে তালাক দিতে, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, সঙ্গে সঙ্গে সেটা পালন করে দিয়েছেন। এটাই হচ্ছে বাবার নির্দেশকে কিভাবে পালন করতে হয় দেখিয়ে দিয়েছেন ইসমাইল আলাইহিসসালাম। সেরকম বাবা যদি হয়, নির্দেশ সন্তান যদি ইসমাইলের মতো হয়, সেই নির্দেশ আপনাকে পালন করতে হবে। কিন্তু বাবা যদি কোনো সেরকম না হয়, সেই নির্দেশ পালন করে কারো উপরে জুলুম করা যাবে না। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তি, তিনি অন্যায় কোনো নির্দেশ দিতেন না, অনুরূপভাবে তার সন্তানও ছিল পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তি, সেই জন্য তারা অন্যায় কোনো নীতিও বাস্তবায়ন করতেন না। এরকম অবস্থা যেন আবার কেউ মনে না করেন যে বাবা বললেই হলো সেটা করতে হবে না, অবস্থা দেখবেন বাস্তবে বাবার নির্দেশ কি, ইব্রাহিম আলাইহিসসালামের সেই নির্দেশ ছিল কিনা। যারা নাশকর বান্দা হলে সেই ঘরে শান্তি থাকে না, নাশকর। অনেক স্ত্রী আছে, শান্তিতে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্ত্রীরা, ঘরে মাসের পর মাস সেই ঘরে কোনো আগুন চলত না, আগুন জ্বলত না, কিন্তু তাদের আনন্দের অভাব ছিল না, তাদের শুকরিয়ার অভাব ছিল না। আপনার আমার স্ত্রীরা যদি ঘরের ভিতরে কিছু না থাকে, শুরু হয়ে যায় কান্নাকাটি, বিভিন্ন রকমের অভিযোগ, অনেক কিছু অভিযোগ, অথবা সেখানে থাকবো না, চলে যাব বাপের বাড়ি, কত রকমের কথা বলতে থাকে, এরা আসলে না শুকর বান্দা। শুকরিয়া তাদেরকে শিখাতে হবে, তারপর তাদেরকে বুঝাতে হবে ইব্রাহিম আলাইহিসসালাম সে কাহিনী, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরিবারের সে কাহিনীগুলো তাদেরকে জানাতে হবে যে আসলে তারা কি অবস্থায় ছিল এবং কি অবস্থায় তারা আছেন। ইব্রাহিম আলাইহিসসালামের এই সন্তান আবার যখন আবার তাকে যখন নির্দেশ দেওয়া হলো পরবর্তীকালে যে তোমার সব স্ত্রীকে তোমার ঘরের চৌকাট ঠিক রাখো, তখন তিনি পরবর্তী স্ত্রীকে তিনি যথার্থ বহাল রেখেছেন। সেটাই প্রমাণ করে পিতার নির্দেশকে পালন করতে হয়। পিতার নির্দেশকে পালনকারী এদের এই এই নির্দেশনা আমরা দেখতে পাই যে এইভাবে নবীরা প্রত্যেকে পিতার নির্দেশকে যথার্থ প্রতিপালন করতেন। পিতার এই নির্দেশের
পিতার যাদের যা পিতা নাই এমন এক ব্যক্তি হচ্ছেন ঈসা আলাইহিসসালাম। তিনি তার মায়ের নির্দেশকে পালনের ব্যাপারে বলছেন, নিজে বলছেন যে যখন মারিয়াম আলাইহিসসালাম তিনি যখন নিয়ে আসলেন কোলে করে সন্তান তাকে নিয়ে আসলেন তার কওমের কাছে তার গোষ্ঠীর কাছে নিয়ে আসলেন, তারা বলল হে মারিয়াম এই তোমার কি হলো এই সন্তান কোত্থেকে নিয়ে আসছো, তোমার বাবা তো ভালো মানুষ ছিলেন তোমার মা তো খারাপ ছিল না, তুমি এটা কি করলে? তিনি বললেন যে এর দিকে এর সাথে কথা বলো। তারা বললো এই বাচ্চার সাথে কি কথা বলবো? তিনি বাচ্চা কথা বলে উঠলেন, তিনি বললেন কাল ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা, আতানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন আমাকে নবী বানিয়েছেন, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু আমি যেখানে থাকি সেখানে বরকতময় এটা আল্লাহ বলে দিয়েছেন আমাকে, সেরকম করে দিয়েছেন বরকতময় বাসুর্যময় আল্লাহ আমাকে বরকতময় করে দিয়েছেন, ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাত মা দুমতু হাইয়া আমাকে নির্দেশ দিয়েছেন সালাত এবং যাকাত যতক্ষণ জীবিত থাকি, ওয়া বাররাম বিওয়ালিদাতি আমার মায়ের প্রতি আমাকে সৎ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, একজন নবী তার মায়ের সদ্ব্যবহার বিষয়টি তুলে ধরলেন, প্রথম কথাতেই শুরু করলেন যে মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে, আল্লাহর ইবাদতের সাথে মায়ের পিতা যেহেতু পিতা ছিল না মায়ের কথা স্পেশালি উল্লেখ করলেন, ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াজআলনি জব্বারান শাকিয়া আমাকে তিনি কখন আল্লাহ তাআলা আমাকে করেননি উদ্যত স্বভাবে আমাকে করেননি হতভাগা, কারণ মায়ের এবং মায়ের সেবা করে মায়ের আনুগত্য করে আমি জান্নাত পেতে চাই। সূরা মারিয়াম আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন। আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে তিনি মায়ের সেবাকে কোন জায়গায় নিয়ে গেছে, পিতা মাতার সেবাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হে আল্লাহর রাসূল কোন আমলটি সবচেয়ে উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করা, ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করা। কিন্তু আমি বললাম সুম্মা আই, তারপর কি? কালা বিরুল ওয়ালিদাইন, তারপরে হচ্ছে পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করা। কালা সুম্মা আই, তারপর তিনি আমি বললাম তারপর কি জিনিস? তিনি বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করা, জিহাদের উপরে স্থান দিয়েছে পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করা। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম আমলে অন্তর্ভুক্ত করে দিয়েছেন পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করা। মুআবিয়া ইবনে হায়দার রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমি কার প্রতি বেশি বেশি নেক কাজ করব, বেশি সদ্ব্যবহার করব কার প্রতি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উম্মু, তোমার মা, ও মায়ের প্রতি বেশি ভালো ব্যবহার করো। আমি বললাম তারপর কে? তিনি বললেন তোমার মা। আমি বললাম তারপর কে? তিনি বললেন তোমার মা। আমি বললাম তারপর কে? তিনি বললেন তারপর তোমার বাবা, তারপর তোমার সব নিকটাত্ম নিকটাত্মীয় ব্যক্তিরা, নিকট সব কাছে, তারপর কাছে, এইভাবে তুমি সব ব্যবহার করে যাবা। তিনবার মায়ের কথা বলেছেন, একবার বাবার কথা বলেছেন। এর অর্থ বাবাকে অবজ্ঞা করা নয়, কিন্তু মাকে গুরুত্ব দেয়া যে মায়ের যে প্রচেষ্টা এটা সবচেয়ে বেশি থাকে। কোনো মা সন্তানকে ফেলে যায় না, যদি অভাব বিপদে না হলে ফেলে যায় না। বাবারা অনেক সময় দেখা যায় অনেক মানুষ যারা শ্রমজীবী মানুষ সন্তান ফেলে চলে যায়, কিন্তু মা কিন্তু তাকে লালন পালন করে, মায়ের মা তাকে যে কোনো মূল্যে রাখতে চায়, পাগল হলেও মা সন্তানকে ফেলে দেয় না, সন্তানকে আগে রাখে, নিজের সন্তানের ভবিষ্যৎ সে ভালোই বুঝে, সেটা হচ্ছে মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য মায়ের পিতা মাতার প্রতি সদ্ব্যবহার নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাস্তায় জিহাদের প্রতি জিহাদ হচ্ছে, তিনি কোন কোন হাদিসে দেখা গেছে বীরুল ওয়ালিদাইনকে আল্লাহর রাস্তায় জিহাদের উপরে স্থান দিয়েছেন। কখনো কখনো কোন সাহাবি এসে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ আমি হিজরত করেছি আমি এখন জিহাদ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন ইয়েমান থেকে এক লোক হিজরত করে আসছে, ইয়েমান থেকে হিজরত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন হিজরত করেছ, শিরিক ত্যাগ করেছ, কিন্তু জিহাদ বাকি আছে, তোমাকে জিহাদ করতে হবে। তারপর তিনি জিজ্ঞাসা করলেন জিহাদ তো করবে তো ইয়ামানে কি তুমি তোমার পিতা মাতাকে কি অবস্থা আছে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি ইয়ামানে তো আমার পিতা মাতা আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার পিতা মাতা কি তোমাকে জিহাদের অনুমতি দিয়েছেন? তখন সে বলল না আমাকে জিহাদের অনুমতি দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন ইরজা ইলা আবাইকা ফা ইন ফাআলা ওয়া ইল্লা ফাবিররহমা, তুমি তোমার পিতা মাতার কাছে যাও, তাদের কাছে জিহাদের জন্য অনুমতি চাও, যদি অনুমতি না দেয় তাদের তুমি সব ব্যবহার করো, এটাই তোমার জন্য জিহাদের কাজ হবে। আল্লাহু আকবার, কি সামান্য আমল দিয়ে আপনি জীবন নাশ করা থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন, জীবন রাখতে পারেন যে পিতা মাতা আপনাকে বড় করে তুলেছেন, সেই পিতা মাতার সেবা করার মাধ্যমে আপনি দুনিয়াতে অবস্থান করতে পারবেন।
অন্য এক হাদিসে আসছে মৃত্যুর পরেও, মৃত্যুর পরেও পিতামাতার অপিতামাতার পিতামাতার প্রতি সদ্ভাব থেকে যায়। উস আবু সাইদ সাহেব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম, এমন সময় বনি সালামার এক লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা মারা গেছেন, তাদের জন্য আমার কি কিছু করণীয় আছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আছে, আস-সালাতু আলাইহিমা, তাদের জন্য তাদের উপর জানাজা সালাত আদায় করা, দোয়া করা তাদের জন্য, ওয়াস্তাগফার লাহুমা, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা, ইনফাজু আহাদিহিমা মিন বাদিহিমা, তাদের যে সমস্ত অঙ্গীকার করা হয়েছে সেগুলো পূর্ণ করা, তারা যে ভালো কাজের অঙ্গীকার করেছে অথবা কারোর জন্য কিছু দেওয়ার কথা বলেছে সেগুলি তোমরা পূর্ণ করে দিবা, সিলাতুর রাহিমাল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, তাদের যে সমস্ত আত্মীয় স্বজন আছে যেগুলো উপরস্থ আত্মীয়, তিনি ব্যতীত সেগুলো আর কেউ পূরণ করতো না, কারণ তোমরা নিকটস্থ আত্মীয় আছে, তোমাদের ভাই বোন ভাগ্নি এদিকে যায়, উপরের দিকে যারা আছে তোমার পিতার যে সমস্ত আত্মীয় আছে সেগুলোর সাথে ভালো ব্যবহার করে যাও, ওয়া ইকরামু সাদিকিহিমা, তাদের দুইজনের পিতা মাতার যত বন্ধু আছে, বন্ধু বান্ধবী আছে সেগুলোর সাথে ভালো ব্যবহার করে দেওয়া, তাদেরকে সম্মান করে দেওয়া, এটা এটা হচ্ছে তাদের মৃত্যুর পরে তোমাদের করণীয়। শুধুমাত্র মায়ের সেবা করে জান্নাতের যাওয়ার নিদর্শন রয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমি জিহাদ করতে চাই কিন্তু আমার সে ক্ষমতা নাই, জিহাদের সে সক্ষমতা নাই, জিহাদের জন্য অনেক কিছু লাগে শর্ত সরায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল বাকিয়া মিন ওয়ালিদাইকা আহাদ, তোমার পিতামাতার কেউ কি জীবিত আছে? ক্বালা উম্মি, সে বলল যে আমার মা জীবিত আছে। ক্বালা ক্বাবিলিল্লাহ ফি বাররাহ বাররাহ বিররাহা, আল্লাহর সাথে সাক্ষাৎ করো তুমি তার 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 সাথে ভালো ব্যবহার করে, ফাইজা ফাত যাল তা আনত হাজ্জু ওয়া মুতামিরু ওয়া মুজাহিদ, যদি তুমি তা করতে পারো তাহলে তুমি হজকারী হজ আদায় করছো, ওয়া মুতামির উমরা আদায় করছো, ওয়া মুজাহিদ তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করছো। অর্থাৎ শুধু মায়ের সাথেও তো ভালো ব্যবহার করলে, উত্তমভাবে তাদের দিকে তাকালে, তাদের অভাব পূরণ করে দিলে, তাদের সমস্যা দূর করে দিলে, সেই ব্যক্তি হজকারী উমরাকারী জিহাদকারী তিনটি জিনিস একসাথে সে পাচ্ছে। সে যদি সন্তুষ্ট থাকে তোমার উপরে তাহলে সেটা তুমি পাবে, সুতরাং ভয় আল্লাহ তাকে অবলম্বন করো এবং তার সন্তোষজনক কাজে তুমি নিজেকে নিয়োজিত করো। অন্য এক হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু আনহু সুলাইমান রাদিয়াল্লাহু আনহু আসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদ করে জিহাদ করতে চেয়েছি যার মাধ্যমে আল্লাহর উদ্দেশ্য আমার আর কোনো উদ্দেশ্য নেই, আখিরাত উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা কি জীবিত? বলে, হ্যাঁ, আমার মা জীবিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও তোমার মায়ের সেবা করো গিয়ে। সে সামনে গিয়ে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা আমি জিহাদ করতে চাই আল্লাহ সন্তুষ্টির জন্য, আখিরাতের জন্য। রাসূল আবার বললেন, তোমার মা কি জীবিত? বলো, হ্যাঁ, তোমার মায়ের সেবা করো। সে আবার ডান বাম দিক দিয়ে আবার এসে বললেন, আবার রাসূলুল্লাহ একই কথা বললেন, সব শেষে তিনি একটি কথাই বললেন, ওয়াই হাতা ইলজাম রিজলাহা ফাযাম্মাল জান্নাহ, তোমার কি হলো, তার পায়ের কাছে থাকো সেখানে জান্নাত রয়েছে, তুমি জান্নাত খুঁজে বেড়াচ্ছ, তোমার মায়ের পায়ের কাছে তোমার জান্নাত রয়েছে। এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, ইমাম নাসাঈ হাদিসটি উল্লেখ করেছেন। অনুরূপভাবে আমরা জানি উওয়াইস আল কাজনী রাদিয়াল্লাহু আনহু, সে বিখ্যাত হাদিস, যিনি আসতে পারেননি মায়ের সেবার কারণে, সেই ঘটনা সহিহ মুসলিমে আসছে যে মায়ের সেবার কারণে আসতে পারেনি। সেই ঘটনা আমরা জানতাম না যদি ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কাছে রাসূলুল্লাহ সেই ঘটনা বর্ণনা করেছেন, তিনি বলেছেন, ওমর, তোমাদের কাছে যখন বিভিন্ন এলাকা থেকে যোদ্ধারা আসবে তখন কার নামে মুরাদ থেকে এক লোক আসবে, তার নাম হলো ওয়াইস, সে হচ্ছে সাইয়্যিদ উত্তাবেইন, তাবেইনদের সর্দার। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যদি এই হাদিস আমি না পাইতাম আমি সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিবকে তাবেইনদের সর্দার বলতাম, কারণ এত খেদমত করেছে, কিন্তু রাসূলের হাদিসটাকে প্রাধান্য দিয়ে আমি বলি উত্তম তাবেইন হচ্ছে ওয়াইস আল কারনি। কি করেছেন তিনি, কি করেছেন তিনি, দরবার খুলেছেন? না, আমাদের দেশে তো দরবার খোলা হয় ওয়াইসিয়ে নামে, দরবার খুলেননি। তিনি কি করেছেন, মায়ের সেবা করেছেন, এক তার গায়ে শ্বেত রোগ ছিল, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ একটু যেন থাকে, ভালো হয়ে গেছে মায়ের দোয়া, নিজের দোয়া আল্লাহ ভালো করে দিয়েছে, কিন্তু একটু যেন থাকে, কেন থাকে বারবার এটা দেখে আমার মনে হবে যে আমি শ্বেত রোগী ছিলাম, আল্লাহ আমাকে মুক্ত করে দিয়েছে, এই জন্য সেটা থাকতো। তখন যখন
এরপরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে তিনি আসলেন, আসার পর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন তুমি ওয়াইস? বলে হ্যাঁ আমি ওয়াইস। তুমি তোমার মায়ের সেবা করতে? বলে হ্যাঁ তাই করতাম। তোমার একটু বরস একটু শেখ আছে? বলে হ্যাঁ শেখ আছে। বলে হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলছে তুমি আমার জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি তুমি আমার ক্ষমা প্রার্থনা করো। বলছে হ্যাঁ আমি তোমার জন্য আল্লাহ তোমাকে ক্ষমা করে দিন। বলছে ওমর বললেন যে কোথায় থাকতে চাও? বলে আমি কুবায় থাকতে চাই। বলে ঠিক আছে চলে যাও, তোমার জন্য আমি কিছু বলে দিব কিনা? বলে না আমি মানুষের সাথে থাকতে চাই, আমার জন্য স্পেশাল কোনো ব্যবস্থাপনা করে দিবেন না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু যখনই কেউ আসতো তখনই জিজ্ঞাসা করতেন ওয়েস কে দেখেছ? আমি দেখেছি, একটা শোয়া মানুষ ঘুরে ঘুরে বেড়ায়, মানে কেউ গুরুত্ব দিচ্ছে না এরকম। ওমর বললেন যে তোমরা যখন আবার যাবে তখন তাকে সালাম তো তার কাছে তোমরা ক্ষমা চাইবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে ক্ষমা চাইতে আমাকে বলেছে আল্লাহর কাছে যেন ক্ষমা চায়, এটা বলতে ইস্তেগফার করতে আল্লাহর কাছে আমাকে বলেছে। তখন তিনি তাই সেই ব্যক্তি ফিরে যায় দেখলেন যে ওয়েস, বলে ওয়েস তুমি আমার জন্য ক্ষমা আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। ওয়েস বলছেন তুমি তো হজ থেকে আসছো, তোমার এখন ক্ষমা আমার জন্য বেশি করা দরকার, সফর থেকে আসছো আমার জন্য তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তুমি আমার জন্য ক্ষমা। বলে না তুমি আমার জন্য ক্ষমা চাও। বলে কেন? নিশ্চয়ই তুমি ওমর সাথে সাক্ষাৎ করে আসছো? বলে হ্যাঁ ওমর সাথে সাক্ষাৎ করে আসছি। বলে তাহলে আমি এখানেও থাকবো না। সেখান থেকে তিনি চলে গেলেন জায়গায় যে মানুষের ভিড়ের মধ্যে আমি থাকবো না, কারণ মানুষ আমাকে জ্বালাবে, এই জন্য তিনি সেখান থেকে চলে গেলেন। তিনি চুয়াইসাল কারণ রাদিয়াল্লাহু আনহু কি জন্য তা হয়েছিল? মায়ের সেবা করেছিলেন, মায়ের সেবার কারণে সে বিরাট সুযোগ বিরাট সম্মান পেয়েছেন, যেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বলেছিলেন তুমি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা প্রার্থনা করো। অথচ ওমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতি মানুষ, জান্নাতি মানুষও সেটা তার সম্মান দেওয়ার জন্য সেটা করেছে। এই নয় যে কখনো কোনো তাবেঈ সাহাবীর উপরে উঠতে পারে সেই জন্য নয়, বরং সেটা ছিল স্পেশাল একটা সম্মানের বিষয়, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি জান্নাতে প্রবেশ করলাম, তখন সেখানে দেখতে পেলাম কে যেন কোরআন তেলাওয়াত করছে, সব কোরআন তেলাওয়াত করছে। আমি বললাম যে কে এটা? আমাকে জানানো হলো হারেসা ইবনে নোমান। হারেসা ইবনে নোমান কে ছিল? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটাই নেককার, এটাই মা পিতা মাতার প্রতি সদ্ব্যবহার, এটাই সদ্ব্যবহার, জান্নাতে বসে কোরআন তেলাওয়াত করছে, এই হচ্ছে হারেসা ইবনে নোমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন সে তার মায়ের প্রতি সদ্ব্যবহার করতো, মৃত্যুর পরেও আল্লাহ তাআলা সেটা স্মরণ রেখেছেন, এই জন্য জান্নাতে তার কোরআনের কণ্ঠ শোনা গেছে, তিনি হচ্ছেন হারেসা ইবনে নোমান। শুধু পিতার সেবা করে জান্নাত পেতে পারেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিররু আবাকুম তাবিরুকুম আবনাআকুম ওয়াইফু তাইফু ইস্তাউফু নিসাউকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের পিতামাতার সদ্ব্যবহার করো, তোমাদের সন্তানরাও তোমাদের সাথে সদ্ব্যবহার করবে, আর ইফু তোমরা পবিত্র থাকো, তোমাদের স্ত্রীরাও পবিত্র থাকবে। এটা ইমাম তাবারানী তার মুরাজাবে হাসান সনদে উল্লেখ করেছেন। অনুরূপভাবে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এক লোককে দেখলেন, এক বেদুইনকে দেখলেন রাস্তা দিয়ে যাচ্ছে, তিনি সেদিন তার গায়ে যা ছিল কাপড় চোপড় সুন্দর সব দামি সবগুলি দিয়ে পাকড়ি মাথায় তার বেদুইনের পাকড়ি দিয়ে বেদুইনকে পাকড়ি দিয়ে তখন বিদায় করে দিলেন। তার সাথীরা বললো একটা বেদুইনকে আপনি একটা কাপড় দিলেই তো হতো, বেদুইনের জন্য এত কিছু কেন করতে গেলেন? বেদুইনি এটা কলাম বেদুইন হিসেবে দেয়নি, কারণ এ আমার বাবার বন্ধু ছিল, এই জন্য আমার যা ছিল তাকে খুশি করা আমার দরকার ছিল, আমার আব্বা জানের বন্ধু আমি তাকে এভাবে ছেড়ে দিতে পারি না, সব কিছু দিয়ে তাকে খুশি করে বিদায় করে দিলেন, ইনি হচ্ছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। সুতরাং পিতা মাতার প্রতি সব ব্যবহার করা এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব, এটা আল্লাহর নির্দেশ, এটা না করে আমাদের পিতা মাতাকে যারা বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করছে তারা আমাদের সমাজ ব্যবস্থাকে নষ্ট করছে। পিতা মাতাকে আমি দেখেছি সাধারণ গরিবরা বৃদ্ধাশ্রমে পাঠায় না, বড় লোকেরা যারা লেখাপড়া শিখছে তারাই বেশিরভাগ বৃদ্ধাশ্রমে পাঠায়, এটা হচ্ছে আমাদের সভ্যতার বিকৃতি, সভ্যতার বিভ্রান্তি। এই সভ্যতা সভ্যতা নয়, এটা অসভ্যতা, এর মাধ্যমে আমরা সমাজকে বিনষ্ট করছি, এর মাধ্যমে আমরা ইউরোপের দিকে অনুসরণ করছি, কাফেরদের অনুসরণ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহু, কেউ যদি কোনো জাতির সাথে সামঞ্জস্য করেছিল তাদের মধ্যে সে গণ্য হবে, খোসেরা মাহম তাদের সাথে তার হাসর হবে। আমরা সেই কাজটি করতে পারি না, আমরা আমাদের পিতা মাতার খোঁজ নেব, আর কিছু না হোক দূর দূরান্তে এখন টেলিফোন করে খোঁজ নেন। অনেক মানুষ আছে মরার পরেও পিতা মাতায় কষ্ট দেন, এরকম কষ্ট দেন
বাবা মায়ের খোঁজ নেন নাই দুনিয়াতে, দুনিয়া থাকা অবস্থায় মরার পরে তাকে তার অপেক্ষায় বসে রয়েছে মাসের পর মাস, তাকে তাকে হিমাগারে রেখে দেওয়া হয়েছে পিতাকে, কি তিনি এসে তাকে তারপর তিনি আসলে তারপর তাকে দাফন কাফন করানো হবে, এটা গুনার কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত মৃতকে কবরস্থ করতে বলেছেন, কারোর জন্য অপেক্ষা করতে বলা হয়নি। দূরে থাকা এটা কোনো বড় কথা নয়, আপনাদের সম্পদ কম থাকুক পিতা মাতাকে সাথে রাখুন। যেই স্ত্রী পিতা মাতাকে সাথে রাখতে রাজি নয় সেই স্ত্রীকে বিদায় করে দিন, সেই স্ত্রীকে বিদায় করে দিন, কারণ এটা হচ্ছে না শোকের স্ত্রী, এটা হচ্ছে এমন স্ত্রী যে স্ত্রী ভবিষ্যতের জন্য তার কবর রচনা করছে, সে এরকম অবস্থা পাবে তার সন্তানরাও তাকে দেখবে না। সুতরাং তাদেরকে আগে থেকে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে দিনের উপর রাখার চেষ্টা করুন, এবং পিতা মাতার প্রতি ভালো ব্যবহার যদি করে যেতে পারেন আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিচ্ছে, সেজন্য সেই জান্নাত আমরা সবাই পাবো যদি পিতা মাতার প্রতি সদ ব্যবহার করতে পারি, ভালো ব্যবহার করতে পারি। সেই ব্যবহারগুলো কি? আল এহসান ইলাইহিমা, যথাযথভাবে এক নম্বর হচ্ছে তাদের সাথে ভালো সুন্দর উত্তম সবচেয়ে সর্বোত্তম ব্যবহারটি দেখানো। দ্বিতীয় হচ্ছে কষ্ট দ্বারা কোনো কিছু তাদের জন্য না দেয়া, তাদের কষ্ট হয় বিছানায় ওই বিছানাতেও বদলে দেয়া। অনেকে দেখা যায় ভিন্ন ঘরে তাদেরকে রাখেন দূর দূরান্তে, সেটাও ঠিক নয়, তবে ভিন্ন রুমে রাখতে পারবেন সেটা ঠিক, এক রুমে রাখবেন না কেটে শরীয়ত বলে না ভিন্ন রুমে, কিন্তু ভিন্ন ঘরে দূরে রাখা সেটা কিন্তু বৈধ নয়। অনেকে দেখা যায় গালি গালাজও করেন, কেন বাবা অমুককে অমুককে বেশি দিল, আমাকে কম দিল, অমুক বোনকে বেশি দিছে, অমুক ভাইকে বেশি দিছে, এটা দিয়ে তাদেরকে কষ্ট দেওয়া জায়েজ নাই। তাদের যদি কোনো তারা অন্যায় করে থাকে সেটা বিচার পাওয়া সেটা আল্লাহর কাছে তারা দিবেন, আপনি কোনো রকমের এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করবেন না। আল্লাহর কাছে চান হয়তো আল্লাহ আপনাকে পুষিয়ে দিবে, তাদেরকে ক্ষমা করে দেন যে বাবা যা করেছে সেটা তার, আমি ক্ষমা করে দিলাম, আল্লাহ যেন আমাকেও ক্ষমা করে দেন, সেটা করবেন, বাবা মাকে কষ্টের মধ্যে ফেলবেন না। পিতা মাতা যদি চার নম্বর পিতা মাতা যদি কাফের হয় তাদের সাথে ভালো ব্যবহার করবেন। পঞ্চম, যে যদি জিহাদের নির্দেশও আসে পিতা মাতার অনুমতি ব্যতীত জিহাদে যাওয়া যাবে না, যদি জিহাদ হয় এই অবস্থা তাহলে পিতা মাতার নির্দেশ প্রতি বিদেশেও যাওয়া যাবে না, পিতা মাতা যদি নিষেধ করে তোমার যাওয়া যাবে না, যেতে পারবেন না। বড় বড় লেখাপড়ার জন্য অনেকে বাইরে দেশের বাইরে চলে যায়, সেখানে থেকেই যায়, পিতা মাতার খোঁজ নেয় না, অথবা তাদের জন্য টাকা পয়সা পাঠায়, কিন্তু টাকা যথেষ্ট নয়, তারা চায় বৃদ্ধ বয়সে আপনাকে কাছে পেতে চায়, ছোট বয়সে যেভাবে আপনি তাদের কাছে আপনার কাছে তারা ছিল, বৃদ্ধ বয়সে তারা চায় আপনি তাদের কাছে থাকুন, এটা এটা তারা চায়। সুতরাং শুধু টাকা যথেষ্ট নয়, তাদের অনুমতি ব্যতীত যেন কেউ দূরে না যায়। ষষ্ঠ হচ্ছে তাদের বন্ধু বান্ধবদের জন্য কিছু হাতিয়ে দিবেন, সময় আসবে কে তার বন্ধু ছিল খুঁজবেন। দেখুন কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি তার স্ত্রী ছিলেন, সেখানেও তিনি এই কাজটি দেখিয়েছেন যে কি করেছেন, কোন একটা ছাগল জবাই করলে তার বান্ধবীদের জন্য, যে খাদিজার বান্ধবী ছিল তার কাছে পাঠিয়ে দাও, আর আপনার পিতা মাতা তো আরো বেশি এহসান এবং দয়া পাওয়ার যোগ্য, যখনই দেখবেন পিতা মাতার এই জিনিসটা দেওয়ার কোনো বন্ধু ছিল বান্ধবী ছিল দেখা করবেন, কথা বলবেন, কিছু টাকা দিবেন, তাদেরকে তাদের পিতা মাতার কথা স্মরণ করিয়ে দিবেন, এইটা তাদের অন্তরে অনেক আনন্দ দিবে, এটা করে দেখবেন এটা এটা হচ্ছে তাদের মৃত্যুর পরে তাদের সাথে ভালো ব্যবহার অন্তর্ভুক্ত। আর তলাকুত লাহুমা ও তানাফুসি খিদমাতিহিমা, তাদের সাথে এত অমূল্য খাপ এত ভালো ব্যবহার করতে হবে, এত নিজেকে জড়িয়ে নিতে হবে, তাদেরকে আগলে রাখতে হবে, এবং তাদের সেবার মধ্যে প্রতিযোগিতা লিপ্ত হতে হবে। প্রতিযোগিতা বুঝে আপনার বাবা অসুস্থ, আপনি এখন চিন্তা করছেন আমার ভাই 10 টাকা দিলে আমি 10 টাকা দিব, এইটা করবেন না আল্লাহর ওয়াস্তে, আপনি সমস্ত টাকা খরচ করবেন, বলবেন যে আমার ভাই যেন দিতে না পারে আমি যেন দেই। কিছুদিন আগে আপনারা শুনেছেন সৌদি আরবে দুই ভাই কুয়েতে কেস করেছে, কি জন্য? মায়ের খেদমত করতে চায়, মাকে কে নিবে এই জন্য। কুয়েতের ছোট 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 ভাই পেয়ে গেছে কোর্টের নির্দেশ অনুসারে, তখন বড় ভাই খুব আফসোস করলো আর কান্নাকাটি করতে আরম্ভ করলো, সেই দুঃখে শোকে সে কয়েকদিন মধ্যে মরে গেল, কারণ মাকে রাখতে পারে না এই জন্য। এরকম প্রতিযোগিতা থাকা দরকার, কখনো মা বাবার জন্য যখন যা খরচ করবেন হিসাব করবেন না,
হিসাব করবেন না যে আমার ভাই তো দিল না, আমার বোন তো দিল না, তাদের তো আছে, এই নয়। আপনি চিন্তা করবেন আমি তো দিতে পারছি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সে সৌভাগ্য দিয়েছেন, আমি আমার পিতা মাতার জন্য দিচ্ছি, আমি আমার ভাইয়ের প্রতি কখনো এই নিয়ে চিন্তা করবো না। আপনার ভাই তখন দৌড়ে আসবে যে ও সব দিয়ে দিল, আমি কেন দিতে পারছি না, এটা হবে। আপনি ভাগাভাগি করেন, আপনার জন্য ভাগাভাগি অপেক্ষা করছে। অষ্টম কাজ হচ্ছে তাদের জন্য দোয়া করবেন, মৃত্যুর পরের দোয়া শিখিয়ে দিয়েছে আল্লাহ তাআলা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরো বিভিন্ন দোয়াও আছে, রব্বির ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। এইভাবে কোরআনে কারীমে বহু দোয়া আছে, সেই দোয়াগুলো পিতা মাতার জন্য অবশ্যই করবেন। অনুরূপভাবে নবম যে কাজটি তা হচ্ছে তাদের পক্ষ থেকে সৎকার করবেন, যত পারেন দান করবেন তাদের পক্ষ থেকে, যত বেশি দান করবেন তাদের পক্ষ থেকে সেটা কবুল হবে। কারণ হাদিসে আসছে তাদের অন্যের পক্ষ থেকে সন্তান পিতা মাতার জন্য দান করতে পারে, হাদিস স্পেশালি আসছে যে সন্তান যদি কিছু দেয় সেটা গ্রহণযোগ্য হবে, সুতরাং সন্তান যেন পিতা মাতার পক্ষ থেকে সৎকার করে। আর দশম যে কাজটি সেটা হচ্ছে আন্তা ওয়া মা আলুকালে আবিকা, তুমি এবং তোমার যাবতীয় সম্পদ তোমার পিতা। অনেক মানুষ অভিযোগ করে আমার পিতা আমার এই জিনিসটা খরচ করে ফেললো, ওইটা নষ্ট করে ফেললো, ওইটা করে ফেললো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আমার সম্পদ নিয়ে যেতে চায়। রাসূল একটাই কথাই বললেন, তুমিও সম্পদ তোমার বাবার, তোমার সম্পদও তোমার বাবার সম্পদ, একটি কথা বলে দিলেন। অর্থাৎ পুরো জিনিসটাই তো তোমার বাবা, তোমার বলতে কিছু নেই এখানে, তুমি এটা নিয়ে আর কথা বাড়িও না। সুতরাং সেই রকম চিন্তা ভাবনা যদি করতে পারি তাহলে আমরা সত্যিকার অর্থে পিতা মাতার সেবা করতে পেরেছি। পিতা মাতার সেবা করে জান্নাতে যাওয়া এটা কিন্তু একটা তৌফিক ও দরকার, একটা তৌফিক। একজন মানুষ যখন দেখবে তার পিতা আছে মাতা আছে তখন তাকে নেয়ামত মনে করা উচিত, যখন দেখবে তার পিতা মাতা নেই তখন বুঝবে যে তার মাথার উপর থেকে ছায়া সরে গেছে। তারা সর্বক্ষণিক দোয়া করে, বিশ্বাস করুন একমাত্র পিতা মাতাই নিঃস্বার্থ দোয়া করে, যাদের দোয়ার ব্যাপারে আল্লাহ তাআলা স্পেশালি তাদের দোয়া বলছেন যে পিতা মাতা সবসময় সন্তানের দোয়া করে। কিরকম দোয়া করে? পিতা মাতা সবসময় দোয়া করতে থাকে, দোয়া করতে থাকে, রব্বানা আবলানা মিনা জুয়া যেন দুরিয়াতানা কুররা আয়ুন, আল্লাহ আমার সন্তানদেরকে চক্ষু সিক্তকারী বানিয়ে দাও। নিজের চক্ষু সিক্ত দেখে অন্তরটা জুড়িয়ে যায়, এটাই চায়, বেশি কিছু চায় না। পিতা মাতা যখন দেখে সন্তান তার আয় করছে, ভালো অবস্থা আছে, তাদের অন্তর খুশি চলে যায়, তারা কখনো নিরাশ কাউকে ঈর্ষা করে না। এই জন্য পিতা মাতার প্রতি সদ্ব্যবহার আমাদের সবসময় করে যেতে হবে। আল্লাহ আমাদের যেন এই তৌফিক, এই পিতা মাতার সদ্ব্যবহার তৌফিক দেন, সেই দোয়া আমরা সবাই করবো। আল্লাহ রাসূল আলাইহিস সাল্লাম শরিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমরাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া জান্না বি মালায়েকাতি মুসাফাহাতিল কুদসি ওয়া জাল্লা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা মালায়েকাতি يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مره صلى الله عليه بها عشرا فنقول اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابه والتابعين رضوان الله عليهم اجمعين اللهم اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم اللهم انصر المسلمين في كل مكان وايدهم بتأييدك يا رحمن اللهم مسلم দের তুমি সাহায্য কর আল্লাহ, পৃথিবীর আনাচ এখানে আছে যারা নির্যাতিত হচ্ছে তাদের তুমি সাহায্য কর আল্লাহ, আমাদের কাশ্মীরি ভাইদের তুমি সাহায্য কর আল্লাহ, আল্লাহ আমাদের মায়ানমার ভাইদের তুমি সাহায্য কর আল্লাহ, আমাদের তুমি ইয়েমানের ভাইদের সাহায্য কর আল্লাহ, আল্লাহ সিরিয়ার সুন্নি ভাইদের তুমি সাহায্য কর আল্লাহ, আল্লাহ তুমি জানো মুসলিমরা কোথায় কোথায় নির্যাতিত হচ্ছে, সবাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, তাদের জন্য তুমি সাহায্য নাজিল কর আল্লাহ, আল্লাহ আমাদেরকে তুমি দয়া করো আল্লাহ, আমাদের তুমি ক্ষমা করে দাও আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহ তুমি ক্ষমা করে দাও, আমাদেরকে দিনের পথে থাকা তৌফিক দান করো, আমাদের সন্তানদেরকে দিনের উপর রাখো, তাদেরকে কোরআনে এবং হাদিসের হাফেজ বানিয়ে দাও, দিন এবং সুন্নাহকে তারা অনুসরণ করার তৌফিক দান করো, এবং বিদআত থেকে এবং শিরক থেকে তাদের দূরে থাকার তৌফিক দান করো। আল্লাহুম্মা আগফির ওয়ারহাম ওয়া আনতা খাইরুর রাহিমিন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ই যিল কুরবা ওয়া ইয়ানহা 'ানিল ফাহশা'ই ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.